আইকে স্টাডি ফোর্স একাডেমি এবং আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার, আমরা প্রতিনিয়ত যে প্রতি মাসে 10 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ পরীক্ষা নিই, সেই পরীক্ষার প্রিপারেশন চলছিল। আজকে 10 তারিখ, তাই আজকে পরীক্ষা নেওয়ার ডেট। আমরা তার আগে তোমাদেরকে দেখাবো যে কারা কোথা থেকে পরীক্ষা নিচ্ছে, কীভাবে পরীক্ষা নেওয়া হয়, তাদেরকে সিলেবাস কী দেওয়া হয়, কতদিন পড়ানো হয়, কোন কোন স্যার পড়ায় এবং কত কি, এবং তাদের মুখে ইন্ট্রোডাকশন শুনবো, যেটা অনেকেই শুনতে চেয়েছে যে স্যার স্টুডেন্ট রিভিউ দিলে খুব ভালো হয়। তো আজকে আমরা স্টুডেন্ট রিভিউ তোমাদের সামনে প্রদান করব। তো আমাদের ওয়াসিম স্যারকে ডাকবো, যে স্টুডেন্ট রিভিউ সে প্রত্যেকটা বাচ্চার কাছে গিয়ে গিয়ে স্টুডেন্ট রিভিউটা নেবে, যে কীভাবে বাচ্চারা প্রিপারেশন নিয়েছে বা দিয়েছে সেই বিষয়টি। তোমরা যারা বিশেষ করে WP KP আর্মির জন্য আসতে চাও তাহলে চলে আসো, তাদের সুব্যবস্থা আছে এখানে, কীভাবে নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে। তো প্রথমত আমরা এক থেকে শুরু করব, আমরা তাদের স্টুডেন্ট রিভিউটা নেব। আইকে স্টাডি ফোর্স একাডেমি, তোমাদেরকে সকলকে আবার আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমরা তোমাকে পরিচয় পর্ব শেষ করব, ঠিক আছে? আমাদের এখানে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে সিলেবাস সম্বন্ধে জিজ্ঞেস করব এবং তারা কে কোথা থেকে এসছে সেটা জিজ্ঞেস করব। আমি প্রথমে এই বাবুকে জিজ্ঞেস করছি। বাবু, তোমার নাম? সুদেব সাহা। কোথা থেকে এসছো? বীরভূম জেলা থেকে। তুমি এখানে এসে মানে তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। তোমার এসে আচ্ছা, পড়াশোনা ভালো হচ্ছে, থাকার ব্যবস্থা আছে ভালোই। এখানে ক্লাস কেমন হয়? ক্লাস ভালোই হয়। আচ্ছা, তোমাদেরকে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেই সিলেবাসের উপরে এক্সাম হবে আজ? হ্যাঁ, ঠিক আছে, বসো। হ্যাঁ বাবু, তোমার নাম? মোবাশ্বর আলী। তুমি কোথা থেকে এসছো? দক্ষিণ দিনাজপুর। তুমি আচ্ছা, এখানে তোমাকে জিজ্ঞেস করবো যেটা, মানে এখানে ক্লাস কেমন হয়? ক্লাস মানে সম্পূর্ণ একদম শিক্ষা প্রযুক্ত হিসেবে মানে ভালো হয়। আচ্ছা, তোমার মানে প্রত্যেক দিনের ডেলি রুটিনটা একটু বলো ছোট্ট করে। মানে ক্লাসের রুটিনটা মানে প্রত্যেকদিন সকাল থেকে তোমার পুরো ঘুমানো পর্যন্ত ডেলি? সকালে 5টার দিকে উঠতে হয় এবং 5:30 মাঠে যেতে হয়। মাঠে 2.5 ঘন্টা ক্লাস হয়। ক্লাস হওয়ার পরে আবার এখানে এসে স্নান টান করে তারপর টিফিন দেওয়া হয়। টিফিন খেয়ে দেয়, একটু রেস্ট নিয়ে তারপর ক্লাস হয়। ক্লাস শেষে তারপর খাওয়া দাওয়া হয়। যার যেটা পড়াশোনা তার সেটা করে, তারপর সে যে নিজের পড়াশোনা করে, তারপর তো বিকাল 4টার দিকে আবার মানে ঘুরতে যেতে হয়। ঘুরে এসে আবার 6টার মধ্যে ঢুকতে হয়। 6টার পরে আবার ক্লাসের পরে তো 9:30 পর্যন্ত ক্লাস হয়। ক্লাস হওয়ার পর খাওয়া দাওয়ার পর রাত 12টা পর্যন্ত যার যার যেটা পড়া সেটা পড়ে, তারপর ঘুমায়। আচ্ছা, তোমার গুড বাসু। আচ্ছা বাবু, আমি নেক্সট জিজ্ঞেস করবো, তোমার নাম কি? সুমন ঘোষ। তুমি কোথা থেকে এসছো? নদিয়া জেলার আমঝুপি গ্রাম থেকে। নদিয়া জেলার আমঝুপি থেকে এসছো? আচ্ছা, তুমি এখানে কতদিন থেকে আছো? দুমাস থেকে আছো। তাহলে তুমি বলতে পারবে এখানে যে মানে তোমাকে কীরকম পরিষেবা তুমি পাচ্ছো? পরিষেবা, পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু ভালো। আমি বলবো যে মানে যে আসতে চাই তাকে খুব শীঘ্রই আসা দরকার। আচ্ছা, তুমি বলতে পারছো তোমার যে আপকামিং বন্ধুরা যারা আসবে মনে করছে তাদেরকে তাড়াতাড়ি আসতে বলছো? আচ্ছা, তোমাদেরকে এখানে যে ক্লাসটা হয় প্রত্যেক দিন সেটা কি মানে সিলেবাস অনুযায়ী হয়? হ্যাঁ, সিলেবাস অনুযায়ী। সিলেবাস স্যাররা আগে দিয়ে দিয়েছে, তাই না? সেটাই সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সাম হবে, তাই না? তাহলে তুমি আজকে সিলেবাসটা তুমি বলো। আজকে সিলেবাস হচ্ছে অঙ্কের মধ্যে আছে অনুবাদ সমানুপাত আর বাস্তব সংখ্যা, আর ইতিহাস আছে বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর সায়েন্সের মধ্যে আছে একক, আর ভূগোল আছে নদ নদী ও ভারতের ভূ প্রকৃতি। আচ্ছা, ভেরি গুড, তুমি বসো। এখানে এসেছি, 2 মাস হয়ে গেছে আমার। 2 মাস হয়ে গেল, মানে তুমি এখানে এসে যে মানে আমাদের এখানে তোমার কেমন লাগছে? আমি 2 মাসে আমার এখানে খুব ভালো লেগেছে। তো ক্লাস ঠিকঠাক সবসময় 2 বেলা করে দিনে ক্লাস পাচ্ছি। আচ্ছা, আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? আচ্ছা, তো প্রতিদিন ফিজিক্যালের জন্য মাঠে যেতে হয়। আচ্ছা, আর তুমি কি নিজের কোনো উন্নতি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমি অনেক উন্নতি বুঝতে পারছি এখানে। আচ্ছা, নিজের উন্নতি বুঝতে পারছো, ঠিক আছে, বসো। স্যার, আমার নাম রাকেশ রয়। কোথা থেকে এসছো? উত্তর দিনাজপুর জেলার লোহাতরা গ্রাম থেকে। উত্তর দিনাজপুর থেকে এসেছো? আচ্ছা, তুমি এখানে এসে তুমি কী কী পরিষেবা পাচ্ছ? স্যার, আমি এখানটায় এসে পরিষেবা বলতে খাওয়া দাওয়া ঠিকঠাক, ঠিকঠাক পড়াশোনা, টাইম টু টাইম পড়াশোনা, খাওয়া দাওয়া, মাঠ সব কিছুই ঠিকই আছে স্যার। আচ্ছা, তুমি আজকে আচ্ছা তোমাদের মেসে যেমন খাবার হয় খাবার সম্বন্ধে জিজ্ঞেস করো, খাবার কেমন হয়? না, খাবার স্যার ভালোই হয়। আজকে কী হয়েছিল? আজকে স্যার মাংস হয়েছিল। আজকে দুপুরে মাংস হয়েছিল। রাত্রিবেলা স্যার ওটা তো বলতে পারতেছি, নিরামিষ হয়। নিরামিষ? আচ্ছা, ঠিক আছে, বসো। আমরা আর একটা ক্যান্ডিডেটের কাছে যাবো। হ্যাঁ বাবু, তোমার নাম বলো? বিপ্লব রবিদাস। তোমার কোথায় বাড়ি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আচ্ছা, তুমি এখানে আসা কতদিন হলো? প্রায় 4 মাস। 4 মাস হলো, মানে এটা 4 মাস বলছে মানে অনেক দিন।
একে জিজ্ঞেস করব, তুমি প্রথম অবস্থায় কেমন পারতে? সে হালকা হালকা পারতাম, এখন মোটামুটি ভালোই পারছি। আচ্ছা, তুমি চার মাস থেকে দেখতে পাচ্ছ, এখানকার স্যাররা তোমাকে কেমন হেল্প করে? ভালোই হেল্প করে, যে ডাউট ক্লিয়ার করে দেয়, যদি অসুবিধা হয় সেটা স্যার দেখা যায়, ওরা ডাউট ক্লিয়ার করে দেয়। আচ্ছা, এখানে তো স্যার রাতে থাকে? হ্যাঁ স্যার। কজন স্যার থাকে? দু তিনজন স্যার রাতে থাকে, তোমাদেরকে হেল্প করে। আচ্ছা, তোমার যে যে বিষয়ে ডাউট আছে সেই স্যার আলাদা আলাদা স্যার আছে? আচ্ছা, আমাদের এখানে কজন স্যার আছে? সাতজন, আর পিটি নিয়ে নজন। পিটি দিয়ে নজন স্যার আছে। আচ্ছা ঠিক আছে, বসো। অরিজিৎ মণ্ডল। কোথা থেকে এসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন, নাম শুনেছ? আমরা যেমন একটা কথাই বলি, কাশ্মীর টু কন্যাকুমারী, মানে আমাদের উত্তর থেকে দক্ষিণ সব জেলার ছেলে আছে, মানে এ দক্ষিণ যেমন যে আছে তেমন আমাদের কুচবিহারের ছেলে এবং মেয়ে এরাও এখানে আছে। তোমাদের সঙ্গে পরিচয় করে দেব। আচ্ছা বলো, তুমি এখানে কতদিন ধরে আছো? আমি এখানে প্রায় দু মাস ধরে আছি। আচ্ছা, দু মাস ধরে আছো, তুমি এখানে কি কোনো দিন ছুটি পেয়েছো? হ্যাঁ, ছুটি পেয়েছি, একবার বাড়িতে গেছি। বাড়িতে গেছো এখানে? আচ্ছা, তোমাকে যেটা বলতে চাইছি আমি, মানে আমাদের এই সেন্টার কি কোনোদিন বন্ধ থাকে? না না, বন্ধ থাকে না, সেন্টার সবসময় খোলা। আচ্ছা, তোমার পার্সোনাল প্রবলেমের জন্য তুমি বাড়ি গিয়েছো? বাড়ি গেছিলাম নিজের কাজের জন্য। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা টিচার যারা আছি তারা তোমাকে কেমনভাবে সাহায্য করি? টিচাররা সবাই ভালোভাবে সাহায্য করে, কোনো অসুবিধা নেই, যা ডাউট থাকে সব ক্লিয়ার করে দেয়। তুমি কি এখানে সাবজেক্ট ওয়াইজ টিচার পাচ্ছো? হ্যাঁ স্যার, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার আছে। আচ্ছা ঠিক আছে, বসো। চাবো, তোমার নাম বলো। আমার নাম মুজাফফর হোসেন। কোথা থেকে এসছো? আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসছি। তুমি দক্ষিণ দিনাজপুর? আচ্ছা, তুমি মেনলি এখানে কিসের জন্য অ্যাডমিশন হয়েছো? আমি মেনলি আর্মির জন্য অ্যাডমিশন হয়েছি। আর্মির জন্য? ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ডাব্লিউপির জন্য। আচ্ছা, তুমি ডাব্লিউপির জন্য আর আর্মির জন্য অ্যাডমিশন হয়েছো। আচ্ছা, তুমি এখানে ক্লাস কেমন পাচ্ছো? খুব সুন্দর ক্লাস পাচ্ছি স্যার। ক্লাস রুটিন মানে তুমি প্রত্যেক দিনে বলো। হ্যাঁ, ক্লাস রুটিন বলতে আমাদের দুপুরবেলা ক্লাস হয় আর রাত্রিবেলা ক্লাস হয়। মানে পিটি কেমন হয়? পিটি স্যার খুব সুন্দর করে হয়, খুব অতি যত্ন সহকারে করানো হয় আমাদের পিটি। আচ্ছা, তোমার যে পিটি করা যখন, তখন তোমার মনে কেমন জোশ আসে? আচ্ছা, খুব সুন্দর জোশ আসে। আমাদের যে দুইটা স্যার পিটি করায় তিনি খুব ভালো। আচ্ছা, তুমি তাদের কাছ থেকে কিছু মানে নতুন কিছু সাজেশন পাও? অবশ্যই স্যার। কেমন সাজেশন দেয় তোমাকে? খুব ভালো সাজেশন দেয় স্যার। যে মানে ও বলতে চাইছে, মানে তোমার বাড়ি? আমার বাড়ি নদিয়া জেলার ভগলবাড়ি থানার কুচাডাঙ্গা গ্রাম। আচ্ছা, কুচাডাঙ্গা গ্রাম। আচ্ছা, তোমায় আমার এটা হচ্ছে পুরনো স্টুডেন্ট এবং প্রথম কোয়ালিফাই স্টুডেন্ট, যেটা এসএসসি জিডিতে খুব কম সময়ে ও সাকসেস পেয়েছে এবং ফিজিক্যাল ফিট। ও কিন্তু এখানেই পড়ে থাকতে চায়, বলে স্যার আমি চাকরি পাবো তবে বাড়ি যাব। আচ্ছা, তুমি বলো এখানে তোমার মানে ক্লাস কদিন ছুটি ছিল? আমার এখানে কোনো ক্লাস ছুটি নেই, প্রত্যেক দিন ক্লাস হয়, কোনো ছুটি দেওয়া হয় না, এবং প্রত্যেক দিন আমাদের এসএসসির জন্য তিনটি করে ক্লাস হতো, এখন ফিজিক্যালের জন্য দুটো করে ক্লাস চলছে। আচ্ছা, তোমাকে ফিজিক্যালে স্যাররা কেমন হেল্প করেছে? ফিজিক্যালে স্যাররা খুব ভালোভাবে হেল্প করেছে, এবং স্ট্যামিনি বাড়ানোর জন্য যেসব ব্যায়াম বা পিটি করানো হয়েছে তার জন্য স্ট্যামিনি বেড়েছে। আগে সময় মতো পারতাম না, এখন ঠিক অনেক সময় বেঁচে গেছে পিটি ও স্ট্যামিনার জন্য। তোমার টাইম কতটা লেগেছিল এসএসসিজিডিতে? 20 মিনিট 7 সেকেন্ড মতো। দেখো, ক্রমাগত অভ্যাসের ফলে যে ওর রেজাল্টটা পেয়েছে, মাত্র 20 মিনিট 7 সেকেন্ড টাইম লেগেছে। এবং এর আর একটা নেগেটিভ দিক ছিল যেটা, তোমার নাম বলো? সঞ্জয় মালিক। তোমার বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে এসছো, তোমার আসা কতদিন হলো? স্যার 20 দিন হয়ে গেল। মানে 20 দিন হলো, এই ছেলেটা একবার পুরো ফ্রেশার যাকে বলে, পুরো ফ্রেশ। ও এইচএস পাস করার পরে মানে এই লাইনে, ডিফেন্স লাইনে খাটতে চায়, ও বা নিজের জীবনে কিছু করতে চায়, সেই ভেবে ও অ্যাডমিশন হয়েছে। ও প্রথম দিনের এক্সপিরিয়েন্স বলো, তুমি প্রথমে যখন ভর্তি হলে তোমার কেমন ভয় লাগছিল? স্যার খুবই ভয় লাগছিল, যে একটা নতুন জায়গায় এসেছি, কীভাবে মানি গুছি বা কার সঙ্গে কীভাবে আমি ম্যানেজ করতে পারবো সব কিছু। কিন্তু এখানকার বন্ধুবান্ধব বা স্যার আমাকে খুবই হেল্প করেছে, মানে এখানে থাকতে বা সব কিছু মানি নেওয়ার জন্য। আচ্ছা, তুমি কি এখানে মানে প্রথমে যে তোমার 18-20 দিন হলো, এতে তুমি কতটুকু শিখতে পেরেছো? স্যার পুরনো যে অভ্যাসটা ছিল বা আগের এক্সপিরিয়েন্স থেকে অনেকটাই বেটার হয়েছে। আগের থেকে বেটার হয়েছে, মানে তুমি আগে প্রচুর, তোমার মা বলেছিল প্রচুর ফ্রি ফায়ার খেলতো, এখন কিন্তু খেলা হয় না? এখন স্যার খেলতে পারি না, মোবাইলটা নিয়ে নেওয়া হয়েছে, জমা থাকে। আচ্ছা গুড, বসো। আমি রবীন্দ্র দাস। তোমার বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে এসছো, তোমার আসা কতদিন হলো বাবু? আমার আসা 4 মাস হবে। আচ্ছা, এর 4 মাস হলো, 4 মাসে তুমি এখানে যে পরিষেবা, মানে খাওয়া দাওয়া থেকে ক্লাস রুটিন থেকে শুরু করে তুমি স্যারদের হেল্প কেমন পাও, তোমার নিজের এক্সপিরিয়েন্সটা তুমি নিজের মতো বলো। পড়াশোনা ভালোই হয়, 2-3টা করে ক্লাস হয়, খাওয়া দাওয়া 3 বার খাওয়া দাওয়া হয়, ভালোই হয়,
সপ্তাহে একদিন মাছ, একদিন মাংস, তিন দিন ডিম। আর সকালে মানে পাঁচটা থেকে আটটা পর্যন্ত পিটি ভালোই হয়, আর্মির জন্য যেমন পিটি দরকার সেমনই হয়। আচ্ছা, ভেরি গুড, বসো। বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তোমার নাম? অর্ঘাতিক মিশ্র। তোমার আসা কতদিন হলো? আমার পাশা প্রায় তিন মাসের মতো। বাঁকুড়া ডিস্ট্রিক্ট মানে আমাদের এখান থেকে অনেকটা দূর, তবুও দূরকে দূর মনে করেনি, ও এখানে এসেছে, ও এখানে যে ক্লাস নিচ্ছে, ও ক্রমাগত অভ্যাস করছে, অনেকটা পরিশ্রমী ছেলে। এবার ওর কাছে ওর এক্সপিরিয়েন্সটা জিজ্ঞেস করবো। বলো, তোমার এখানে থাকতে কেমন লাগে? থাকতে এখানে খুবই ভালো লাগে। এখানে ক্লাস, নিয়মিত ক্লাস হয় প্রতিদিন তিন থেকে চারটা, এবং তা আবার সিলেবাস ভিত্তিক ক্লাস হয়, এবং মাসে প্রায় তিনটা করে এক্সাম হয়, সিলেবাস ভাগ করা থাকে। আচ্ছা, মাসে তিনটে মানে আমাদের, আমরা যে তোমরা, তোমাদেরকে বলেছি, আগে বলে রেখেছি যে দশ, কুড়ি এবং তিরিশ এই তিনটে ডেটে আমাদের এক্সাম হয়, এটা ক্রমাগত এক্সাম হয়। আর এবং ও বলেছে যে সিলেবাস ওয়াইজ স্যার আছে, সিলেবাস ওয়াইজ ক্লাস হয়। আর এখানে তুমি যদি কোনো বন্ধু আসতে চাই তোমার? আমি অবশ্যই আসতে বলবো, কারণ সেন্টারটা অবশ্যই কোনো অন্য সেন্টার। আচ্ছা, তোমার বন্ধুরা কি তোমাকে ফোন করে? ফোন করে আসার জন্য বলে, আমিও বলি আসতে, একজন আসবো বলছে। আচ্ছা, ঠিক, ভেরি গুড। বনলতা মণ্ডল। আচ্ছা বনলতা, তুমি কত মাস আগে এখানে এসেছিলে? পাঁচ ছ মাস আগে। পাঁচ ছ মাস আগে খেয়েছিল। আচ্ছা, তুমি একটা পরীক্ষা দিয়েছো সিসিজিডিতে, তুমি কি পাস করেছো? হ্যাঁ, পাস করেছি। আচ্ছা, তোমার মাঠ কবে? তারা এসে কিন্তু করাচ্ছে, এটা একটা বড় বিষয়। যাই হোক, এখানে আরও ওর বান্ধবী আছে একসাথে থাকে, ঠিক আছে। তো আমরা একটু দেরি হয়েছে, যেহেতু আমরা আরও অনেক ছেলে আছে, আমরা একাই থেকে এসেছে, এবং কি হয়েছে ঠিক আছে কিছু ছেলেকে আমরা জিজ্ঞেস করে নিই। আচ্ছা, নাম গোপাল দাস। আচ্ছা গোপালবাবু, তুই কোথা থেকে এসেছিস? আমি নদিয়ার ভীমপুর থানা থেকে এসেছি, 82 কিলোমিটার এখান থেকে এত দূরত্ব। আচ্ছা, তোর যা যা বলা হয়েছিল তা ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক আছে স্যার। দুবেলা ক্লাসের কথা ছিল, ক্লাসও তো দুবেলা ক্লাস হয়। আর ছুটি দেওয়া হয়েছে নাকি? না, ছুটি দেওয়া হয় না। ঠিক আছে, আমরা দেখে নেব। বাবু, তুই? স্যার, আমার নাম শুভজিৎ সাহা। আচ্ছা বাবু, শুভজিতের কথা বলি। শুভজিৎ এবার ফাইনাল ক্যান্ডিডেট আমাদের। গত WBBতে যেটা লিস্ট, সেখানে সামান্য কয় নম্বরের জন্য বাদ গেছে? স্যার, 2 নম্বরের জন্য বাদ গেছে। 2 নম্বরের জন্য বাদ গেছে। সে প্রিপারেশন নিচ্ছিল, বন্ধুরা মিলে সবাই মিলে খুব চেষ্টা করেছে, তো হার্ড অ্যান্ড সোল দিয়ে, তো আবার হাল ছাড়েনি। তোমরা বলবো হাল ছেড়ো না, চাকরি একদিন হবেই, ঠিক আছে। আর এখান থেকে একদম প্রথম থেকে শেখানো হচ্ছে তো বাবু? হ্যাঁ স্যার, সব প্রথম থেকে। প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক কি প্রথম থেকে করানো হচ্ছে? হ্যাঁ স্যার, প্রথম থেকে। আর সিলেবাস আগে থেকে বলা হয়েছে কি না? হ্যাঁ স্যার। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার আছে কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে বাবু, আমি দেরি করবো না, চলো। আমরা সঙ্গে এসেছে, তোমার বাড়ি কোথায় বাবু? আমাদের পূর্ব বর্ধমান, আগরডাঙ্গা থেকে এসেছি। আগরডাঙ্গা থেকে এসেছো, কেমন লাগে? তো খুব ভালো লাগে স্যার। আর এ খুব অভিজ্ঞ ছেলে, ঠিক আছে, চেষ্টা করেছে বারবার, হয়তো একেবারে শেখে যে আসছে, ফিরে আসছে, আশা করবো এইবার জিতে ফিরবে, ঠিক আছে। তো কষ্ট, মেহনত চলছে তো ঠিকঠাক? স্যার, মেহনত চলছে। আর পড়াশোনা ঠিকঠাক করছিস? ভালোভাবে চলছে। আজকে কি পরীক্ষা আছে? আজকে স্যার আমাদের মানে প্রত্যেকটা সাবজেক্ট, আমাদের যে টপিক বলে দিয়েছিল স্যার, সেই টপিক অনুযায়ী যে পরীক্ষা নেবে। কত নম্বর হবে? 50 নম্বর পরীক্ষা। 50 নম্বরের হবে, তাই না? 20-20-10 20-20-10 আগে থেকে সিলেবাস প্রতি মাসে বলে দেয় নাকি? হ্যাঁ স্যার, প্রত্যেকটা মাসে বলে দেয়, আর প্রত্যেকটা মাসে টপিক বাই টপিক আমাদের স্যার। কবে পরীক্ষা হবে? 10 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ। ঠিক আছে, থ্যাংক ইউ। টানা শেখ, তুই কোথা থেকে এসেছিস? পাকশা থেকে স্যার, নদী ডিস্ট্রিক্ট, কাছাকাছি ছেলে, ঠিক আছে, বস। তোর নাম? আর টাইম নেই ইন্টারাকশন, আমরা দেখবো একটু দূরের ছেলে। আচ্ছা মিঠুন, তুই দাঁড়া। আমাদের আর একটা ছেলে খেয়েছে, এও খুব ভালো ছেলে, অনেকদিন ধরে আছে। বাবু, তুই কতদিন হলো আসা তোর? স্যার, প্রায় 3 মাস। 3 মাস ধরে আসা হলো। আচ্ছা, 3 মাসের মধ্যে তুই কি বাড়িটারি ছুটি দিয়েছিস? আমরা না না, মানে আমরা বন্ধ রেখেছি কি? না না না, বন্ধ রাখে। আচ্ছা, ক্লাস যে আমাদের প্রতিদিন হয় তো নাকি? হ্যাঁ, প্রতিদিন দু তিন বেলা হয়। আচ্ছা, এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে তুই কোন মাঠ ফিট করলি? স্যার, আমি সিএসএফ টেস্টম্যান। ও টেস্টম্যানের যে টেস্ট হয় প্লাস মাঠ, দুটি কোয়ালিফাই করেছে। সামনে মোটামুটি 1.5 মাস পর পরীক্ষা হবে, তার প্রিপারেশন চলছে, হিন্দিতে প্রিপারেশন চলছে। আচ্ছা, তোকে ব্যক্তিগত প্রিপারেশন দেওয়া হয় কি না? হ্যাঁ, নাইম স্যার সুন্দরভাবে ক্লাস করাচ্ছে আমাদের। নাইম স্যার আছেন, সে সুন্দরভাবে কিন্তু ব্যক্তিগতভাবে ক্লাস করায়, কারণ ওর যেহেতু নর্মালি আমাদের বাংলা ক্লাস চলে, কিন্তু যারা হিন্দি হয় স্পেশালি, তো স্পেশাল ব্যাসও, ঠিক আছে। তো ক্যান্ডিডেট তোমরা যারা আছো, কিছু কিছু আছে SSB পাস করে আছো, যাদের পরীক্ষা সামনে আছে, তারা কিন্তু চলে আসতে পারো সেই বিষয়ে, ঠিক আছে। আর তোদেরকে কোনো নোট দেওয়া হয়েছে, কোনো অঙ্ক বই হিন্দিতে লেখা আছে এরকম স্পেশাল কিছু? হ্যাঁ স্যার, বই এখানকার বই দিয়েছে স্যার, দুটো অঙ্ক একটা বই দিয়েছিল, আর হিন্দি একটা বই দিয়েছে। সেগুলো বুঝতে পারছিস? হ্যাঁ স্যার।
হিন্দি এখন আগাটা শিখা পাচ্ছি? হ্যাঁ স্যার বুঝিয়ে দিয়েছে ভালোভাবে। আচ্ছা ওকে ওকে ঠিকই আছে। অনেক লং হয়ে গেল, অনেকেই অ্যাকচুয়ালি সবারই নাম আসা উচিত, কারণ সবার মা বাবা একটু দেখে যে আমার ছেলে কোথায় আছে। হ্যাঁ একটু হয়তো মুখের কথা শুনলে খুশি হয় ভিডিওতে, তো এবার নিতে গেলে আমাদের অনেকটাই সময় হয়ে যাবে, আমরা যাবার একজনের কাছে। তোমার নাম বাবু? সময় বিশ্বাস। আচ্ছা সময়, তোর তো ওয়েট অনেক ছিল, এর ওয়েট অনেক ছিল, লম্বা ছেলে, অনেক মোটা ছিল মাঠে, ও বিশেষ করে ফিজিক্যাল ফিটের জন্য বিশেষ খুব কঠোর পরিশ্রম করে, তো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে জানবো যে কেমন কী করানো হয় ফিজিক্যালে? ফিজিক্যালে এখানে মোটামুটি ভালোই করানো হয়, আর খুবই হার্ড ট্রেনিং হয়। যদি কেউ চাকরি পেতে চায় সত্যি এখানে আসলে খুবই ভালো হয় এখানে। আর এই মুহূর্তে আমার কিছু বলার নাই, সত্যি করে বলতে এখানে ফিজিক্যাল ট্রেনিং খুবই ভালো। এমনি খুব ভালো ছেলে, ঠিক আছে, তো আগে অনেকটা যাক, এখন একটু হেলদি হয়ে গেছে, আরও আর হেলদি ছিল। হ্যাঁ তোর ওজন কত কমেছে? আমার আগে ছিল 94 কিলো, এখন 83। অনেকটা অনেক ওজনের, তো যাই হোক ঠিক আছে বস, আমরা পরীক্ষা শুরু করব, আপনাদেরকে দেখাবো পরীক্ষা, যেহেতু সময় পেরিয়ে গেল অনেকটা, ঠিক আছে, বাচ্চারা অনেক রোদে আছে, যাই হোক কষ্ট একটু হচ্ছে, তবু যেহেতু ডিফেন্স লাইন এখানে কষ্টেরই জীবন, কষ্ট করেই বড় হতে হবে, এবং কষ্টটা জয় না করতে পারলে সাকসেস বা সফলতা আসবে না। তোমরা যারা আসছো ভাবছো, বা যারা বন্ধুরা আছো অবশ্যই তাদের সঙ্গে কথা বলো, সরাসরি তাদেরকে ফোন করে বলো এবং একসাথে চলে এসো। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা পরীক্ষার সময় আবার দেখা হবে।